প্লিজ আমার ঘুম পাচ্ছে, আমাকে ঘুমোতে দাও। আরে আপনি কিশোরবাবু? আপনি কিশোরবাবু তো? আরে কিছুদিন আগে তো আপনি আমার দোকান থেকে টয়েস নিয়ে গিয়েছিলেন, এখন এই অবস্থা? এই ডলটা আমার বাড়ি কেন পাঠিয়েছিলে? আমি তো কোনো ডল পাঠাইনি। ওই পুতুলটা আমার স্ত্রীকে মেরে ফেলেছে, এর ভেতরে আছে সেই পুতুলটা। আরে এতে তো কিছুই নেই। আমি জানি না, কিন্তু ও ছিল। কিশোরবাবু, হ্যাঁ
আরে আসুন আসুন গৌরববাবু, আপনি ঠিক সময়ে এসেছেন। আসলে আজকেই কিছু নতুন টয়েস এসেছে। তাহলে একটা কাজ করুন, আমার মিষ্টি ভাইজির জন্য কিছু ভালো টয়েস দেখান। হ্যাঁ নিশ্চয়ই, আসুন দেখুন। আমি কোনো টয় দেখতে চাই না। সাকিব! আরে সাক্ষী সোনা, এই দেখো কি সুন্দর সাক্ষী! গৌরববাবু, এই নিন আমার কার্ড। আমরা হোম ডেলিভারিও করি। যদি আপনাদের গেম বা অন্য কিছু লাগে তাহলে আমাদের ফোন করে দেবেন। ইয়েস, আই উইল ডু দ্যাট। থ্যাংক ইউ। গৌরব, সাক্ষী কোথায় গেল? সাক্ষী এখানেই তো ছিল। তুমি যাবে তো আমার সাথে আমার বাড়ি? আমার বন্ধু হবে তো? আমি তোমার নাম রাখবো ডলি। খুব ভালো নাম না? তোমার পছন্দ হয়েছে? সাকিব, সাকিব এই দেখো এখানে আছে। কাকু, কাকি, আমার এই ডলটা চাই। চলো, ফাইনালি ওর কিছু তো পছন্দ হয়েছে। আরে আরে পুতুলটা, আরে মামুনি, এই পুতুলটা রেখে দাও, এক্ষুনি রেখে দাও প্লিজ। আপনারা বলুন বলুন ওকে, ওটা রেখে দিতে বলুন। কেন, কি হয়েছে? আরে এই পুতুলটা, এই পুতুলটা সবকিছু নষ্ট করে দেয় স্যার। আরে দাঁড়ান দাঁড়ান, এক মিনিট, কি বলছেন আপনি? পুতুলটা নষ্ট, পুতুলটা কি করে নষ্ট করবে? আসলে এই পুতুলটা যেখানেই যায় স্যার সেখানেই সবকিছু নষ্ট করে দেয়। ও, আর তারপর ও ওখানে সবকিছু নষ্ট করে দেওয়ার পরে আবার এখানে ফিরে আসে। এটা এটাকে এটাকে কোনো কাস্টমার সিলেক্ট করে না, বরং পুতুলটা নিজের কাস্টমারকে সিলেক্ট করে। আমার একজন কাস্টমার মিস্টার কিশোর কালই একে এখানে নিয়ে এসেছে, কিন্তু উনি একে কেনেননি, এ নিজেই ওনার বাড়িতে পৌঁছে গিয়েছিল। আমার চোখের সামনেই মিস্টার কিশোর এই দোকানের সামনেই অ্যাক্সিডেন্টে মারা যায় স্যার। আরে এক মিনিট, এক মিনিট, এক মিনিট, কি সমস্ত যা তা আজগুবি গল্প শোনাচ্ছেন আপনি? ইটস আ জাস্ট আ টয়, এটা একটা পুতুল। গৌরব, ওয়ান সেকেন্ড, কি ফালতু কথা বলছে? আমাদের এই ডলটা চাই না। হ্যাঁ আমাদের চাই না, ঠিক আছে, আমাদের এই ডলটা চাই না। সাক্ষী সোনা, চলো এখান থেকে। কিন্তু কাকি, আমার এই ডলটা চাই, চাই, চাই। সাক্ষী, আমি বললাম না এই ডলটা খুব খারাপ। দেখুন ম্যাডাম, আপনি এই ডলের সম্বন্ধে খারাপ কথা বলবেন না। মিস্টার কিশোরের ওয়াইফও এই ডলের সম্বন্ধে খারাপ কথা বলেছিল, আর উনিও মারা যান। সাক্ষী, তুমি চলো এখান থেকে। তোমরা দুজন আমাকে মোটেই ভালোবাসো না, আমার সঙ্গে খেলোও না। তোমাদের দুজনের কাছে আমার জন্য সময় নেই। ডলি আমাকে ভালোবাসবে, আমিও ডলিকে ভালোবাসবো, আর আমরা একে অপরের খেয়াল রাখবো। সাক্ষী, কি হয়েছে তোমার? চলো এখান থেকে। সাক্ষী, তুমি পুতুলটাকে রেখে দাও, আমরা ভালো একটা পুতুল কিনে দেবো। 1 সেকেন্ড, আই উইল হ্যান্ডেল। আমি মারা যাব না, আমার ডলটা চাই। সাক্ষী, তুমি আমার কথাটা তো শোনো। 1 সেকেন্ড, তুমি আমার কথাটা শোনো, আমি তো তোমাকে বলছি এই ডলটা একদম ভালো নয়।
হাই ডার্লিং, তুমি এখানে কি করলে? ভেবেছিলাম তোমার সঙ্গে দেখাই হবে না। ডলি, ভালো হয়েছে তুমি এসেছো। এখানে আমাকে কেউ ভালোবাসে না, কেউ ভালো করে কথা বলে না। তুমি আমাকে ভালোবাসবে তো? কেউ আমাকে হাগ করে না। সাক্ষী, কার সাথে কথা বলছো সোনা? হোয়াই ডিডন্ট ইউ স্লিপ? আমি তোমাকে ঘুমোতে বলেছিলাম না? এটা কি লুকোচ্ছো তুমি সাক্ষী, বলো আমাকে। সোনা, তোমাকে আমি জিজ্ঞেস করছি, ওখানে তুমি কি লুকিয়েছো, দেখাও আমাকে। কিছু না। সাক্ষী, সাক্ষী, এটা তো ওই ডলটা। এটা তোমার কাছে কি করে এলো বলো? চুরি করেছো তুমি সাক্ষী? আমি জিজ্ঞেস করছি, চুরি করেছো তুমি? না কাকি, চুরি করিনি। এই ডলটা আমি চুরি করিনি। তাহলে এটা তোমার কাছে এলো কি করে? তোমার কাকা যদি জানতে পারে না, ভীষণ রেগে যাবে তোমার উপর। ভেরি ডিসঅ্যাপয়েন্টিং সাক্ষী। কাকি, কাকি প্লিজ, আমি তোমার সব কথা শুনব, কোনো দুষ্টুমি করব না, আর কোনো জিনিসের জন্য বায়না করব না। তুমি আমার ডল দিয়ে দাও। সাক্ষী, শাট আপ এন্ড গো টু স্লিপ। একটা কথা বলো, তুমি ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছো? আর এটা সেই জন্যই হচ্ছে। তুমি কেন ওষুধ খাওয়া বন্ধ করেছো সোনা? এই জন্য তোমার প্যানিক অ্যাটাকটা আবার শুরু হয়ে গেছে। লুকো চুরি খেলো না, লুকো চুরি খেলো।
প্রথমত এই যা কিছু তোমার মনে হচ্ছে এই সুপার স্টেশন গুলো যা তোমার মাথায় আসছে এই সমস্ত সুপার স্টেশন তোমার মাথা থেকে বের করে দাও। আর আরেকটা কথা, ডু ইউ রিমেম্বার তুমি আমাকে কালকে কি বলেছিলে? তুমি একটা ডল দেখেছিলে আর সেই ডলটাকে তুমি বাড়ির বাইরে ফেলে দিয়েছিলে। তোমার জন্য আমি বাইরে গিয়ে দেখে আসছি, ঠিক আছে? কিন্তু চুপ, একদম চুপ, একদম চুপ, 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 কাম ডাউন, কাম ডাউন। সাক্ষী, এখানে কি করছো? কাকির কি হয়েছে গো? সোনা, কাকির একটু শরীরটা খারাপ হয়েছে, বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। যাও, তুমি তুমি তোমার ঘরে যাও। আমি তোমাদের জন্য কার্ড বানিয়েছি। কার্ডটা আমরা পরে দেখে নেব, কিন্তু কাকির তো এখন বিশ্রাম নেওয়া উচিত, তাই না? এখন তুমি তোমার ঘরে যাও। আমি কাকিকে একবার হাগ করতে চাই। মা, এখন না, কাকিকে একটু বিশ্রাম করতে দাও। সিন্দুরা, বলুন স্যার। কাকির সঙ্গে পরে দেখা করো। হ্যাঁ, নিজে ওকে চলো। কিচ্ছু না, কেউ ছিল না, কেউ ছিল না, কেউ ছিল না, এখানে কেউ নেই, এখানে কেউ নেই। আরে, সাক্ষী এসেছিল। তুমি দেখলে ডলি, এই সিন্দুরা না আমাকে সব সময় বকে। আচ্ছা ডলি, আমি পরে আসবো। সাক্ষী, তুমি জল খাবার খেতে কেন আসছো না? আর তুমি কাঁদছো কেন? ডলি, আরে আমার ডলি কোথায় গেল? কে ডলি? কার কথা বলছো? ডলি, আমার ডলটা। তুমি আমাকে পাগল করে দেবে। আরে কি হলো? না, কিছু হয়নি। তুমি চুপচাপ অন্য বাচ্চাদের মতো ভালো হয়ে থাকতে পারো না? ডলি, তুমি সবসময় আমার সাথে থাকবে তো? তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? আজকে তো আমাকে কাকা কাকি গুড নাইটও বলেনি, সবাই ঘুমিয়ে পড়েছে। তুমি আমার সাথে থাকবে? হ্যাঁ হ্যাঁ। সাক্ষী, সাক্ষী, এত রাতে তুমি এখানে কি করছো? যাও গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। চলো ওঠো, চলো। আমার ডলির সাথে অনেক কথা আছে। চুপচাপ ঘুমিয়ে পড়ো। হ্যাঁ
আমি তোমাকে বলেছিলাম না গৌরব, এই সব কিছু ওই ডলের জন্যই হচ্ছে। আর সিন্দুরা ওই ডলের জন্যই মারা গেছে। গৌরব, আই এম শিওর সাক্ষী ওই স্টোর থেকে ডলটাকে চুরি করে এনেছে, আর ওই ডল এই বাড়িতেই আছে আমাদের মাঝখানে। গৌরব, আই ক্যান ফিল হার, তুমিও ভালো করে দেখো, তুমিও দেখতে পাবে। গৌরব, আমার ভীষণ ভয় করছে, প্লিজ আমাকে বাঁচাও। সাক্ষী, কাঁদছ কেন? আমার কাছে এসো। কাকে কাকে আমার সাথে কোনোদিন ভালো করে কথা বলেননি, সিন্দুরাও চলে গেছে, আমাকে এখানে কেউ ভালোবাসে না। ঘেন্না করি আমি এই বাচ্চাটাকে। তোমাকে আমি বলেছিলাম ওই বাচ্চাটার রেসপন্সিবিলিটি নেওয়ার দরকার নেই, কিন্তু তুমি তো মহত্তাতে চেয়েছিলে না? দেখলে তো, তুমি দেখলে তো কি হলো? ঈশা, 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 আমি ওর মুখটাই দেখতে চাই না। ঈশা, 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 প্লিজ। তুমি আমার কাছে থাকবে তো? তুমি আমার বেস্ট ফ্রেন্ড না? তাই তো তুমি আমার কাছে আবার এসেছো। আমি তোমাকে হাগ করব। চিন্তা করো না, এখন থেকে আমি তোমার সাথে থাকবো, আর তোমার খেয়ালও রাখবো। ঈশা, ও একটা বাচ্চা, ও তোমার কি ক্ষতি করেছে? ঠিক আছে, তোমার যদি মনে হয় সাক্ষী কোথা থেকে কোনো ডল নিয়ে এসেছে আর সেই এই ঘটনাগুলো সব করছে, তাহলে ঠিক আছে, আমি নিজে গিয়ে সেখানে চেক করে আসবো যে সেখানে কোনো ডল আদৌ আছে কি নেই। আমি ডলির বন্ধু, আর ডলি আমাকে তোমার কাছে পাঠিয়েছে। এবার থেকে আমরা একসাথে থাকবো তো? তুমি আমাকে ছেড়ে কোথাও চলে যাবে না তো? কখনো যাব না, ঠিক তো? একদম ঠিক, প্রমিস, প্রমিস। এখন থেকে আমরা একসাথে থাকবো, ভীষণ মজা হবে, আমরা খুব খেলবো, আইসক্রিমও খাবো। তুমি আমাকে ছেড়ে কখনো যেও না, তুমি আমাকে এভাবে হাগ করবে তো? সাক্ষী, তুমি তুমি কার সঙ্গে কথা বলছিলে? সাক্ষী, আমি নিজে শুনেছি তুমি চাদরের নিচে কারোর সঙ্গে কথা বলছিলে, কে ছিল সেটা? এখানে কেউ ছিল না, আমি কারোর সাথে কথা বলিনি। দেখো সাক্ষী, কাকা তোমাকে কিছু জিজ্ঞেস করছে, কাকাকে কোনো মিথ্যে কথা বলবে না। হ্যাঁ, একটা কথা বলো, তোমার কাছে কোনো ডল আছে? দেখো, আমাকে কিন্তু মিথ্যে কথা বলবে না, বলো। কিছু তো গন্ডগোল আছে ঈশা, সামথিং ইজ নট রাইট, তাই না? তুমি ও ডল দেখেছো না? ছিল না ডল ওখানে? হ্যাঁ বলো। সাক্ষীর রুমে কোনো ডলই নেই, কিন্তু যখন আমি ওর রুমে গেলাম তখন সাক্ষী বেডশিটের নিচে কারোর সঙ্গে কথা বলছিল, কিন্তু আমি যখন ওকে জিজ্ঞেস করলাম ও অস্বীকার করলো। তোমার সন্দেহটা একদম ঠিক, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সাক্ষীকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া উচিত। সাক্ষী, বাই সোনা।
পড়েছে। আমি গৌরব, ঈশা ঈশা ঈশান গৌরব, আমাকে মেরে ফেলবে, ঈশার ডলের মধ্যে ওই ওই ডলের মধ্যে কিছু একটা আছে। আছে না? হ্যালো কাকা, তুমি কাকে বোর্ডিং স্কুল নিয়ে যাচ্ছ? আহ!
ওই মেয়েটা সাক্ষী না অন্য কেউ আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু যতক্ষণ ডলটা আছে না আর ওই মেয়েটা যে গাড়িতে ছিল যতক্ষণ দুজন আছে আমাদের বাঁচা অসম্ভব। এই জন্য আমাদের এখান থেকে বেরোবার রাস্তা বের করতে হবে। আরিশা আমি তোকে কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু হতে দেবো না ঈশা, আমরা এখান থেকে বেরোবই, কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই আছে। লুকোচুরি খেলো না গৌরব, এখানে খুব অন্ধকার, আমার আমার খুব ভয় করছে। লুকোচুরি খেলো না, লুকোচুরি খেলে আমায় জাগিও না, ও আমার সোনা মনি, ও আমার সোনা, এসে আমায় জড়িয়ে ধরো না। পালাচ্ছ কোথায় কাকা কাকি? তোমরা কোথাও যেতে পারবে না, তোমরা আমাকে কষ্ট দিয়েছো, এবার তোমরাও সুখে থাকবে না। এখন তুমি চিন্তা করো না সাক্ষী, এখন আমি এসেছি তো, আমি সব ঠিক করে দেব। এবার থেকে তুমি এই দলে থাকবে আর আমি তোমার খেয়াল রাখবো। কাকা কাকি তোমরা আমায় ভালোবাসো নি, আর যারা আমায় ভালোবাসে না তাকে আমি পানিশমেন্ট দিই। আমাকে নতুন খেলনা কিনে দেবে চলো। কাকি তুমি আমার ফেভারিট কেকটা বানাও না। সাক্ষী আর সব পছন্দ করতো না, কিন্তু আমার খুব পছন্দ। দরজা খোলো, খোলো না দরজা। সিন্ডল ঢল ছিল। আমাকে কেউ বাঁচাও, প্লিজ বাঁচাও আমাকে। যখন আমি গাড়ি চালাচ্ছিলাম তখন এই মেয়েটাই ছিল। তার মানে আমি গাড়িতে তানিয়ার আত্মাকেই দেখেছি, আর এই সময় তানিয়ার দল সাক্ষীর হাতেই দেখেছি আমি। তার মানে সাক্ষীর ভেতরে ওই তানিয়ার আত্মাই প্রবেশ করেছে। আর নিশ্চয়ই টয় শপের মালিকই বলতে পারবে যে এই পুতুলটার হাত থেকে কি করে মুক্তি পাওয়া যায়। ও নিশ্চয়ই একটা রাস্তা বলতে পারবে, ওর কার্ডও আছে আমাদের কাছে। ব্যাস যাই হোক করে তানিয়াকে আমাদের ওখানে নিয়ে যেতে হবে। দেখো ঈশা, আমাদের কিছু না কিছু একটা করতেই হবে। তানিয়া শোনো, তোমার কিছু একটা ভুল হচ্ছে।
আন্টি আঙ্কেল তোমাকে খুব ভালোবাসে সোনা, আমরা তোমাকে কোনো কষ্ট দিতে চাই না। দেখো দেখো আন্টির ব্যথা লাগবে তো, এটা এটা এরকম করো না, এরকম করো না মা, প্লিজ প্লিজ ওকে ওকে নিচে নামিয়ে দাও, প্লিজ ওকে নিচে নামিয়ে দাও, প্লিজ আমি তোমার কাছে হাত জোর করছি, তোমার যা চাই আমরা তোমাকে সব দেবো। তোমার কি চাই বলো, তোমার টয়েস চাই তো, আমরা তোমাকে সব ভালো ভালো টয়েস এনে দেবো। তুমি আইসক্রিম খেতে ভালোবাসো না, আমরা তোমাকে আইসক্রিম খেতে নিয়ে যাবো, তুমি যা চাইবে আমরা তাই দেবো, আমরা দুজন তোমাকে খুব ভালোবাসি মা। আন্টিকে প্লিজ নিচে নামিয়ে দাও সোনা, আমরা দুজন মিলে ওকে ওকে খুব ভালোবাসবো, তাই না? খুব ভালোবাসবো, আমরা খুব খুব ভালোবাসবো। যা চাইবে ও যা চাইবে আমরা ওকে তাই দেবো, তাই না? নিশ্চয় নিশ্চয়। সাক্ষী, এবার থেকে কাকা কাকি আমাদের খুব ভালোবাসবে। আমাদের মিষ্টি তানিয়ার জন্য বড় একটা সারপ্রাইজ দেখেছি, আপনাকে বলেছিলাম না যত টয়েস আছে, আমরা আমরা আপনার গোডাউনে গিয়ে ওকে দেখাতে চাই। আসুন আমার সঙ্গে গোডাউনে, আসুন আমার সঙ্গে, আসুন এসো তানিয়া, চলো অনেক টয়েস আছে, চলো তোমার তোমার পছন্দ মতো আমরা আমরা সব টয়েস নিয়ে এসেছি, চলো। এখানে তো অনেক টয়েস আছে, ওই আছে না? কত ভালো ভালো টয়েস আছে, তাই না? দেখো ঈশা বন্ধ করো। তোমরা আমাকে এই বাক্সের মধ্যে এভাবে বন্দি করতে পারবে না, তোমরা ভুলে গেছো আমি সাক্ষীর শরীরে নিজের ইচ্ছায় গিয়েছিলাম। আঙ্কেল বাঁচাও, বাঁচাও। আমি বলেছিলাম না এ খুব ভয়ঙ্কর, আপনারা আমার কোনো কথাই শুনলেন না, কোনো কথা শুনলেন না, উল্টে আমাকে ফাঁসিয়ে দিলেন। আমি যাই, আমি যাই, আমি যাই, শুনুন। গৌরব, তোমরা খুব খারাপ আঙ্কেল আন্টি, আমার কেউ বন্ধ করতে পারবে না। আমি কখনো তোমাকে একা থাকতে দেব না। I'm really sorry, Shakti. We really love you.
তোমাকে কোনোদিন একা ছাড়বো না, তুমি সবসময় সবসময় আমাদের সঙ্গে থাকবে, সবসময় আমাদের সঙ্গে থাকবে তুমি। লুকোচুরি করো না, লুকোচুরি খেলে আমায় জাগিও না, এসে আমায় জড়িয়ে ধরো না। আরে শোনা, ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।